হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে শ্রেষ্ঠা যে পরিস্থিতিতে মুহূর্তের বাড়িতে এসেছে তিতিদের দেখে খুব ভালো লাগছে সবাই ভাবছে শ্রেষ্ঠা হয়তো পরিবর্তন হয়ে গেছে আমি একদিন তোমার সাথে যাব শ্রেষ্ঠা ওই আশ্রমেই আমারও তো মনে শান্তির প্রয়োজন তুমি আমাকে নিয়ে যাবে তো কেন যাব না তুমি আমাকে বলবে আর যেখানে গিয়ে আমি মনে শান্তি ফিরে পেয়েছি সেখানে গেলে যদি অন্য কেউ শান্তি পায় এর থেকে বড় পাওয়া আমার কি হতে পারে মোহর শ্রেষ্ঠার কথা শুনে অবাক হয়ে যায় মনে মনে খুশি হয়ে যায় যেই এই শ্রেষ্ঠা ম্যাম একদিন আমার কতই না ক্ষতি করতে চেয়েছে আজকে উনি ভালো আছে এটাই অনেক বড় কথা উনি সারা জীবনই যেন এখন ভালো থাকে ওনার মনে শান্তি থাকে কখনো কারো যেন ক্ষতি না করে মোহর কফি নিয়ে এসে শ্রেষ্ঠাকে কফি খেতে দেয় শঙ্খ কফি এনে শ্রেষ্ঠাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার শ্রেষ্ঠা তুমি এখন কোথায় যাবে এখান থেকে বাড়ি ফিরবে তো তাহলে চলো আমার সাথে না আমি কি করে যেতে পারি শঙ্খ আমি একটু সময় থাকি না তিতি দি এবং মোহরের সাথে গল্প করি এত ব্যস্ততার কিছু নেই তারপরে আমি বাসে ট্রামে করে ঠিক চলে যেতে পারবো এখন ওই সব বিলাসিতা আমি আর করি না বুঝতে পেরেছ মোহরও শেষটাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি তো আমাদের কলেজ পার করে তারপরেই বাড়িতে যাবেন তাহলে শঙ্খ না হয় আপনাকে নামিয়ে দেবে না মোহর তার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আমার জরুরি কাজ রয়েছে আমাকে সেখানে যেতে হবে মোহর তাহলে আমি আসলাম শঙ্খ চলে যায় তিতিরের সাথে গল্প করে শ্রেষ্ঠা অনেকক্ষণ এবং মোহরকেও পাশে রাখে মোহর ভাবে যে সত্যিই হয়তো শ্রেষ্ঠা পাল্টে গেছে পরের দিন সকালে মোহরের পরীক্ষা রয়েছে মোহরের বোন আফসোস করে যে আজকে তার এই পরিণতি হয়েছে বলে মোহরকে লেখাপড়া করতে হচ্ছে খুব কষ্ট করে মা বাবা এখানে রয়েছে তাদের দেখাশোনার যত্ন আরতি করতে হচ্ছে তিতির দি কে ঘড়ি ঘন্টা দেখে মোহর খাবার খাওয়াচ্ছে নানাভাবে মোহরের অনেক দায়িত্ব বেড়ে গেছে আর এই সব কিছু করার পরে মোহর লেখাপড়া করছে আর সেটাই মোহরের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেখ দিদি এই সমস্ত কথা একদম বলিস না আমি কিন্তু সব কিছু মানিয়ে নিতে পারছি আর কাল থেকে যখন আমার পরীক্ষা শুরু হয়ে যাবে তখন তো মা সব কাজ করে নেবে মাকে তো এই কয়েকটা দিন আমি ওই জন্যই বিশ্রাম করতে দিলাম মার শরীরটাও তো ভালো নেই তাই মা এখন এই সংসারের সমস্ত দায়িত্ব নেবে আর আমি শুধু লেখাপড়া করে পরীক্ষাটা দেব বুঝতে পেরেছিস তো একদম কোন চিন্তা করিস না মোহর তোমার প্রিপারেশন কীরকম হ্যাঁ আমার প্রিপারেশন তো ভালো পরীক্ষার হলে না বসা পর্যন্ত আমি সেটা বলতে পারি না পরের দিন সকালে মোহরের পরীক্ষা মোহর শঙ্খর সাথে পৌঁছে গেছে কলেজে মোহর নিজের ক্লাসরুমে গিয়ে বসেছে এবং সেখানে স্যার সবাইকে খাতা দিয়ে দিয়েছে এবং খাতা দেওয়ার পরে সবার কাছে বলেছে যে যার যেখানে ব্যাগ রয়েছে ব্যাগগুলো যেন সবাই সামনে রেখে দেয় কারণ আজকে ইনভিজিলেটার আসবে সে যদি কোনো কিছু দেখে বা তার চোখে পড়ে তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে মান সম্মান নিয়েও টানা হেসটা হবে চেষ্টা চলে যায় প্রশ্নপত্র কেমন হয়েছে তোমাদের সেটা জানার জন্য মোহর তোমার প্রশ্ন কেমন হয়েছে হ্যাঁ ম্যাম ভালো হয়েছে এরপরে বাকি সবাইকে জিজ্ঞাসা করে একজন বলে তার একটা প্রশ্ন সমস্যা রয়েছে আজকে যেহেতু শঙ্কর সাবজেক্ট তাই শঙ্খ আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে এরপরে শঙ্খও চলে আসে মোহর তোমার পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে মোহর বলে ভালো তাহলে বসো তোমরা লেখা লেখো আর তোমাদেরকে বলছি তোমরা ভালো করে মন দিয়ে লেখা পরীক্ষাটা দাও কারণ যা কিছু প্রশ্ন এসেছে সবটাই তোমাদের জানা শাশ্বতী তোমারও পরীক্ষা ভালো হচ্ছে তো হ্যাঁ স্যার শ্রেষ্ঠা বলে যে দেখুন আজকে যেহেতু ইনভেসিলেটার আসবে জ্যামিতি বক্সগুলো সামনে এনে রেখে দেওয়া ভালো না কারণ উনি যদি কোনোভাবে এসে আবার এর কারণে কোনো কথা বলেন আমাদের যেহেতু প্রথম ইউনিভার্সিটি এখন যদি কোনো কিছু ঘটে তাহলে তার দায় তো আমাদেরকেই নিতে হবে সে কারণেই বলছিলাম এরপরে স্যার ভাবে যে হ্যাঁ ঠিকই তো মোহর নিজের জ্যামিতি বক্স থেকে কলম স্কেল সব কিছু বার করে নেয় এরপরে স্যারকে জ্যামিতি বক্সটা জমা দিয়ে দেয় শ্রেষ্ঠটা নজরে রাখে যে মোহরের জ্যামিতি বক্স কোনটা এরপরে যখন স্যার সুযোগ বুঝে কাজে ব্যস্ত থাকে শ্রেষ্ঠা মোহরের জ্যামিতি বক্সটা খুলে সেখানে মোহরের বাড়ি থেকে যে কাগজগুলো খাতা থেকে ছিঁড়ে এনেছিল মোহরের হ্যান্ড রাইটিং সেই কাগজগুলো খুব সুন্দর করে মুড়িয়ে সেই বক্সে ঢুকিয়ে দেয় মোহর বলে কী ব্যাপার ম্যাম আমরা তো অনেক কিছু আঁকা আঁকি করবো আমাদের অঙ্ক রয়েছে সেগুলো আমরা জ্যামিতি বক্স ছাড়া কী করে করব। তাহলে তো আমাদের সেই প্রশ্নের উত্তরগুলোই দেওয়া হবে না ঠিক আছে তাহলে স্যার আপনি সবগুলো জ্যামিতি বক্স যার যেটা দিয়ে দিন ওরা না হয় আঁকা আঁকি করুক পরে ম্যাডাম এসে যদি ভাবেন যে না এগুলো রাখতে দেওয়া চলবে না তাহলে রাখবে না তার আগেই শ্রেষ্ঠা নিজের কাজটা করে নিয়েছে শ্রেষ্ঠকে পরীক্ষার হলে দেখে শঙ্ঘ অবাক হয়েছিল শ্রেষ্ঠা বেরিয়ে যেতে লাগে ঠিক সেই মুহূর্তে ইনভিজিলেটার চলে আসে সে আসার সাথেই শ্রেষ্ঠা তার কান ভরে দেয় বলে জানেন তো ম্যাডাম ওই তিন নম্বর ব্রেঞ্চে বসে রয়েছে মেটি মোহর বসু আমার মনে হচ্ছে ওর জ্যামিতি বক্সে কোনো কিছু রয়েছে ও কিন্তু ফার্স্ট ক্লাস ফাস্ট হয় মনে হচ্ছে টুবলি করেই হয়েছে আপনি একটু খেয়াল রাখবেন দেখবেন বিশেষ নজরদারিতে ইনভিজিলেটা সেটা মাথায় রেখে দেয় চারোদিকে খোঁজাখুঁজি করার পরে সে মোহর বসুর দিকে নজর দিতে লাগে এদিকে মোহরেরও কম্পাস বের করার প্রয়োজন থাকে জ্যামিতি বক্স থেকে সেটা বের করতে গিয়ে মোহর কাগজগুলো দেখতে পায় তখনই ম্যাডাম গিয়ে মোহরের হাতটা ধরে ফেলে বলে এসব কি হচ্ছে আমি জানি না আমার বক্সে কি করে এই কাগজগুলো এলো আর তুমি জানো না দেখি হ্যান্ডরাইটিংটা আমি মিলিয়ে দেখি এরপরে হ্যান্ড রাইটিং মিলিয়ে দেখতে পারে সেটা তো মোহরেরই হাতে লেখা সেটা দেখে অবাক হয়ে যায় শঙ্খ বলে কী হয়েছে কি আবার হবে আপনাদের ইউনিভার্সিটির প্রতি আমাদের খুব আশা ভরসা ছিল কিন্তু এরকম একটা মেয়ে যে টুবলি করতে পারে সেটা আমরা ভাবতে পারছি না কি বলছেন কি আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে মোহর তোমার বক্স তুমি ঠিক করে চেক করনি এই বক্সে কাগজগুলো কি করে এলো আমি চেক করেছিলাম স্যার কারণ স্যার যখন বক্স জমা তার আগে আমি পেন বের করে নিয়েছি বক্স যখন এসেছে তারপরে আমি বক্সটা খুলেই দেখতে পারলাম এই কাগজগুলো তার আগে বক্সে কাগজ ছিল না মোহর ঠিকই বলছে স্যার কারণ তো একটু আগে সেখান থেকে কলম বের করে লিখল কিছু থাকলে মুহূর্ত দেখতেই পেত এখন এই সমস্ত কথা বললে চলবে না শাশ্বতীকে ধমক দিয়ে ম্যাডাম চুপ করিয়ে দেয় বলে তুমি কেন কথা বলছো তুমি একজন স্টুডেন্ট হয়ে কেন বলবো না মোহর কখনও এইরকম ট্র্যাপ রেকর্ড নেই মোহরের যে ও টুগলি করেছে ও একজন ভালো স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হও কেন টুগলি করতে যাবে তুমি চুপ করে বসো বুঝতে পেরেছো হ্যান্ড রাইটিংটা মিলিয়ে দেখা গেছে এটা ওরই হাতের লেখা তাহলে এই কাগজগুলো কি করে এলো আর প্রশ্নপত্রের সাথে আজকের হাতের লেখার হুবহুব মিল রয়েছে সেই প্রশ্নগুলোই এসেছে তাহলে আমি যা কিছু করার তাই করব সবার জন্য যা নিয়ম আইন রয়েছে সেটাই মোহরের জন্যই হবে ওকে আমি কোনোভাবেই পরীক্ষা দিতে দেবো না মোহরের খাতায় এবার আমি এক্সপেল করে দেব। শঙ্খ অবাক হয়ে যায় চিৎকার দিয়ে ওঠে বলে কি বলছেন কি আপনি আপনি এই কাজটা করতে পারেন না কেন করতে পারি না আমি হাতে নাতে নকল ধরেছি এখন আমি এক্সপেল করতে পারবো না অবশ্যই করতে পারবো এরই মধ্যে আদি স্যার জানতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে পরীক্ষার হলে মোহর যেহেতু পরীক্ষা দিচ্ছে তাই আদি স্যারের সন্দেহ ছিল যে মোহরকে নিয়ে না কিছু হয় সে ছুটে ছুটে চলে আসে এসে শ্রেষ্ঠাকে দেখেই বলে তুমি এখানে হ্যাঁ আমি জানতে এসেছিলাম স্টুডেন্টদের প্রশ্নপত্র কেমন হয়েছে আমি বেরিয়ে যাচ্ছিলাম তখনই ইনভিজিলেটর চলে এসেছে আমি আর যেতে পারলাম না কী হয়েছে শঙ্খ মোহরের বক্সে কিছু কাগজ পাওয়া গেছে মোহরেরই হাতের লেখা কি করে এলো সেটা মোহর বলছে যে জানে না তার মানে বক্স দেওয়া জমা দেওয়া এবং বক্স মোহরের কাছে আবার ফেরত যাওয়া এই মাঝখানেই কিছু একটা গণ্ডগোল হয়েছে কারণ মোহর এরকম কাজ কখনো করতে পারে না আমরা কেউ বিশ্বাস করি না সেটা দেখুন আপনি যদি বলেনও সেটা আমি বিশ্বাস করব না আপনাদের বিশ্বাস না হয় আপনাদের কাছে রাখুন কিন্তু মোহর বসু আর পরীক্ষা দিতে পারবে না মোহর কান্না করতে শুরু করে দেয় বলে ম্যাম আপনি এসব কী বলছেন আমার একটা বছর নষ্ট হয়ে যাবে আমার লাইফটা শেষ হয়ে যাবে আপনি এরকম করবেন না বিশ্বাস করুন আমি এইসবের কোনো কিছুই জানি না আমার কখনো নকল করার প্রয়োজন পড়েনি আমার সব কিছু পড়াশোনা করা আছে কিন্তু ইনভিজিলেটার কোনো কথাই শুনতে রাজি হয় না শঙ্খ কী করবে বুঝে উঠতে পারছে না শ্রেষ্ঠা মনে মনে প্রচণ্ড খুশি হেসে ফেলছে আদি স্যারের কিন্তু সন্দেহ হয়ে গেছে শেষ শ্রেষ্ঠার দিকে আঙ্গুল তোলে প্রথমে এসেই কারণ শ্রেষ্ঠা যেহেতু রয়েছে এখানে নিশ্চয়ই গণ্ডগোল তো রয়েছে আদি স্যারের সন্দেহটাই কিন্তু ঠিক সেটাকে আদৌ শঙ্খ এবার প্রমাণ করতে পারবে যেভাবে মোহরকে ফাঁসিয়েছে এর কি করে এই বিপদ থেকে বাঁচাবে শঙ্খ মোহর বারবার করে রিকোয়েস্ট করে কিন্তু কোনোভাবেই ম্যাডাম শুনতে রাজি নয় সে মোহরকে মোহরের খাতা বাতিল করে তাকে এক্সপেল করেই ছাড়বে শঙ্খ এবার কী করবে কারণ মোহরের স্বপ্ন মোহরের ভালোবাসা এই লেখাপড়া নিয়ে সব কিছুকে এইভাবেই শেষ হয়ে যাবে শ্রেষ্ঠ আজকে এতদিন পরে মোহরকে সব থেকে কঠিন আঘাতটা করতে পেরেছে আর সেটা ভেবেই শ্রেষ্ঠ মনে মনে প্রচণ্ড খুশি কালকে মোহরের বাড়িতে শ্রেষ্ঠা যে গিয়েছিল এবং তারপরে শ্রেষ্ঠা পরীক্ষার হলেও এসে উপস্থিত এই সব কিছুর মধ্যে একটা যোগসূত্র তো রয়েছে সেটা কি আদৌ শঙ্খ বুঝতে পারবে নাকি এরপরে আদিস আর প্রচণ্ড কিন্তু মন খারাপ রাগারাগি করছে যে মোহর এই ধরনের কাজ কখনও করতে পারে না মোহরের পক্ষে তারা কথা বলছে কিন্তু আদৌ ম্যাডাম যেহেতু হাতে নাতে ধরেছে আর সেখানে যেহেতু মোহরেরই হাতে লেখা পাওয়া গেছে সেক্ষেত্রে আর করণীয় কোনো কিছুই নেই সবটাই তো মিলে যাচ্ছে যে মোহর ইচ্ছে করে টুগলি করে এতদিন ভালো রেজাল্ট করেছে তা বাদে মোহরের নিজস্ব কোনো মেধা নেই এবং সে এতদিন ধরা পড়েনি এখন ইনভেজিলেটরকে দেখে কাগজগুলো সরানোর চেষ্টা করছিল আর সেই সময় তিনি গিয়ে ধরে ফেলেছেন এটাই তিনি ভেবে নিচ্ছেন কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে মোহরের মোহরের খাতা এক্সপেল করলো শঙ্খ হতভাগ আদির দোষারোপ শ্রেষ্ঠাকে আদি স্যার কিন্তু বুঝতে পারছে যে শ্রেষ্টাই এই সব কিছুর হয়তো মূলে রয়েছে তা না হলে মোহর যেহেতু বলছে সে এই বক্সে কাগজ এর আগে দেখেনি বক্সটা জমা নেওয়ার পরে যখন ফিরে এসেছে খুলে দেখতে পেরেছে কাগজ সেখানে তার মানে সেখানে শ্রেষ্টা ম্যামে দাঁড়িয়েছিল সে ছাড়া আর কে করবে এইসব কাহিনি কিন্তু মোহরের খাতা এক্সপেল করে দেবে বলে ম্যাডাম ধমকে দিচ্ছে এবং খাতাও কেড়ে নিয়েছে এরপরে শঙ্খ কি করে সবটা সামলে নেবে কি করে মোহরের জীবনটা মোহরের লাইফটা নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে নেবে কারণ মোহর প্রচণ্ড কান্নাকাটি করছে শঙ্কর মোহরের ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে যে মোহর এই ধরনের কাজ কক্ষণও করতে পারে না কিন্তু মোহরকে এক্সপেল করা হলে সেটা মানুষ তো আর বিশ্বাস করবে না সবাই ভাববে যে মোহর টুগলি করেই এতদিন ধরে ভালো রেজাল্ট করেছে আর তার কারণেই মোহরের খাতাটা এক্সপেল করে দেওয়া হয়েছে আর সেই সব কিছু মোহরের মানসম্মান ডোবাতেই শ্রেষ্ঠার এবার এই পরিকল্পনা আদৌ কি শ্রেষ্ঠ সফল হতে পারবে নাকি শঙ্খ এবারও নিজের সোর্স সব কিছু কাজে লাগিয়ে মোহরকে বাঁচিয়ে নেবে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল লাইখনটি অবশ্যই করে ক্লিক করুন